রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে অর্থ সংগ্রহ করার বড় সড়ো প্রতারণা চক্রকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশ। রায়না থানার পুলিশ চক্রের সাথে জড়িত মূল অভিযুক্ত রাজেন হাজরা সহ মোট চারজনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয়েছে একটি চার চাকা গাড়ি। জানা গেছে সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে এই চক্র। ভুয়ো নিয়োগপত্র থেকে শুরু করে ভুয়ো আই কার্ড দিত এই জাল চক্র। চাকরি প্রার্থীদের ভুয়ো ট্রেনিংও শুরু হয়েছিল বলে জানা যায়। কিভাবে প্রতারণা হয়েছে ধরুন, আমাদের সঙ্গে আমরা জানি না যে এখানে সেখানে রাখতো আমাদেরকে টাকা নিয়ে চাকরি দেবো চাকরি দেবো। ওই ভদ্রলোক কিসের চাকরি? পুলিশের চাকরি, হোমগার্ড। হোমগার্ডের চাকরি দেবো বলে কি নাম তার? তার হচ্ছে রাজেন হাজরা। কোথায় বাড়ি তার? কি নামটা নামটা বললাম না, এই বৈকুণ্ঠপুর। কীভাবে পরিচয় হয় ওর সাথে? সে ও একটা নিজাম বলে একটা ছেলে আছে, সে পরিচয় করে দিয়েছিল আমরা জানতাম। কোথায় বাড়ি নিজামের? কে হচ্ছে জামালপুর। ওর সঙ্গে কীভাবে পরিচয় হয়? পরিচয় বলতে একজন বাপন বলে ছেলে আছে, সে পরিচয় করে দিয়েছে। বাপনের কোথায় বাড়ি? রায়নায়। আচ্ছা, এখন বাপনকে খুঁজে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই আসছে স্যার। রায়না নেত্রকোণা পলাশন এই এলাকায় বাড়ি। হ্যাঁ। দিয়ে কতদিন হয়েছে তোমরা দিয়েছো টাকা? ঠিক, আমরা দিয়েছি ওইটা দু বছর হলো, দু আড়াই বছর আমাদের ওখানে রেখেছি। তিন মাস, তিন চার মাস হচ্ছে। তুমি দু বছর ছিল? হ্যাঁ। দিয়ে কোথায় ছিল এতদিন? আমাদেরকে ব্যারাকপুরে রাখতো। এখানে ব্যারাকপুর বলতে ব্যারাকপুর সে একটা সরকারি ঘরে রাখতো আর কি, রেখে আমাদেরকে পিটি করাতো। অনেকগুলো ছেলে ছিলাম, সে ছেলে কোনো পরিচয় নেই। এবার পিটি করাতো, ওখান থেকে সব কিছু করাতো, করিয়ে বলতে বন্ধু বন্ধু আমাদের সব কিছু দেখালো, সব কিছু আমরা কিছুই জানি না। বলছে এখান থেকে প্রত্যেক রায়না থানা ইয়ে বর্ধমানে পোস্টিং, ইয়ে পোস্টিং করবো, বর্ধমানে ডিউটি করবে। দু বছর ধরেই বলে যাচ্ছে? হ্যাঁ, বলে যাচ্ছে। মাইনে পেয়েছে দু বছর? না, এবার বলছে যতক্ষণ না পোস্টিং হবে মাইনে পাবে না। সেইভাবে আমাদেরকে আটকে রেখে দিয়েছে, কিছুই জানি না। ওখানে আটকে আছো? হ্যাঁ। থাকা খাওয়া? থাকা খাওয়া ওই দিচ্ছিল। কতদিন ছিল তুমি ওখানে? এখানে এবারে ঘর চলে এসেছিলাম, ঘর চলে আসার পর এই মোটাটি আজকে দিন দশেক ছিলাম ওখানে। তারা বলতো সেখানে একটা কাগজ দিয়ে গেলাম আমরা প্রথম, দিয়ে তারপর থেকে আর পরিচয় হয়নি ওখানে। এখন কি চাইছো তোমরা? আমরা চাইছি যে যাতে আমরা হয় কাজ পাই, নাহলে আমরা টাকাটা যেটা দুটো। কত টাকা দিয়েছো তুমি? আমি দিয়েছি 4.5 লাখ টাকা। তোমাদের কি কোনো ইন্টারভিউ হয়েছিল? ইন্টারভিউ কিছু না, সব কাগজপত্র সবই আছে আমাদের কাছে। যেগুলো দিয়েছে আমাদের ফলস না অরিজিনাল সেটা জানি না আমরা, সেগুলো দিয়ে আমাদেরকে বুঝিয়ে রেখে দিয়েছে। আই কার্ড থেকে সব কিছু সব। যে তোমার কীভাবে ধরলে? ধরলাম বলতে কালকে আমাদেরকে, কালকেই ঘর আসার কথা ছিল। আমাদের একটা হোটেলে হোস্টেলে ছিলাম, ঘরে একটা, ওখান থেকে আমাদেরকে বললো, কালকে বললাম যে তাহলে ঘর যাবো। তোকে বললাম তাহলে ঘর যাবো নাম করে। আর যে ছেলেটা আদিত্য পুরুল যে ছেলেটা আমাদেরকে ফোন করেছে, স্যার আমাকে, স্যার বলে যাকে চিনি এখন, ও বলছে আজকে ঘর যেতে হবে না, ওরা আসছে টাকা দিতে আসছে। হ্যাঁ, বলছে কাউকে শোনায় না, আমাকে ফোন করছে। এবার এদিকে বলছে দেখ ও আসছে, তাহলে ওরা আসার পর কী বলে দেখি, ওরা টাকা দিচ্ছে না কী করছে, কিনলে 2 লাখ টাকা বাকি আছে না, তো কী দিচ্ছে না কী করছে, তারপর আমরা চলে আসবো। তারপর আসতে দেনে তারপর এরা এইভাবে চাল করে ওকে ধরে এসেছে, তারপর আমরা বেঁচে চলে এসেছি। ওরা একটা হোস্টেলে, এই যে হোটেলে ছিলাম, পুলিশ সূত্রে জানা গেছে চাকরি প্রার্থীদের কাছ থেকে 4 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো। এখনো পর্যন্ত 5 জন প্রতারিত হয়েছে বলে জানা যায়। স্যার, আমার সাথে আমি স্যার রাজেন স্যারকে সেরকমভাবে চিন্তা না, অনেক অনিলা যুগসত্তরে আমার রাজেন স্যারের সাথে পরিচয়। এবারে স্যার প্রথম দিন স্যার যখন ওর সাথে আলাপ করতে যাই, তখন অনিল স্যার আমাকে প্রথমে বললেন যে প্রথম
দু লাখ টাকা প্রথম দিতে বলেন, দিয়ে সেই স্যার বাড়ির গার্জেনকে নিয়ে আমরা স্যার আলিশা ওখানে পেট্রোল পাম্পের ওখানে কাছে দেখা করি রাজেন স্যারের সাথে। স্যার উনি বললেন যে এখন দু লাখ টাকা দাও, পরে তুমি বাকিটা দিয়ে দেবে, ঠিক আছে। সে সেই অনুপাতে দুদিন একদিন একদিন পরে পরে টাকাটা দিচ্ছিলাম। এবার স্যার বলছে যত তাড়াতাড়ি টাকা দিতে পারো তত তাড়াতাড়ি তোমাদের কাজটা হবে। সেই অনুপাতে টাকাটা এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে জামাকাপড় ম্যানেজ করে দিয়েছিলাম, বাড়ির জমি যাদি তো বিক্রি করে বাড়ি ধান বিক্রি করে ম্যানেজ করেছিলাম। এখন কী চাইছো? এখন চাইছি স্যার টাকাটা ফেরত পেলে ভালো হবে। স্যার স্যার ওরা কী বলছে? স্যার রাজেন স্যার বলছে তো টাকা দিয়ে দেবে, স্যার ওকে বলছে টাকাটা পেলে খুব ভালো হয়। এখন বুঝতেই পারছে স্যার বাড়ির খুব অবস্থা খারাপ। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। রায়না থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা।